নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি দিব্যেন্দু, এই চ্যানেলের নাম হচ্ছে কি কেমন করে। এই চ্যানেলের মধ্যে আপনারা প্রতিদিনই বিভিন্ন জবের বিজ্ঞপ্তি নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ। আজকে যে চাকরির ব্যাপারটা নিয়ে বলবো সেটি শিলিগুড়ি হেলথ ওয়ার্কার নিয়ে। এইটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির নোটিফিকেশন। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই ম্যারিড, ডিভোর্সি বা উইডো হতে হবে, এবং তাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে হবে। বয়স শিথিলতা করা যাবে শুধু এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে। পোস্টটি হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার HHW। টোটাল ভ্যাকেন্সি আছে 40টি। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগছে এখানে মাধ্যমিক পাস লাগছে, এবং তার সমতুল্য যদি কিছু থাকে তখন দিতে পারেন। এখানে বেতন কম হচ্ছে 4,500 টাকা। এখানে আপনাকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে চলুন দেখিয়ে দিই। এখানে আপনাকে একটি ফটো জিটাতে হবে, সেটি 3x5x3x5 সেমি হবে, কালার ফটোগ্রাফ হতে হবে, এবং এখানে পিন মারবেন না, এখানে 8 আদি চিটি দিবেন। আরেকটি ব্যাপার, এই যে ফটো যখন আপনারা এখানে চিটাবেন তখন ফটোর ক্রস করে একটা সিগনেচার করে দিবেন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি লিখবেন, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি হচ্ছে এই দেখুন 319/EST/SMC, এটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। ডেট হচ্ছে 5/10/2021। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা লিখলেন, এখানে ডেটটা লিখলেন, এখানে আপনার ফার্স্ট নেম লিখলেন, মিডল নেম লিখলেন, সার নেম লিখলেন, লিখলেন লাস্ট নেম এখানে লিখলেন, এখানে বাবার নাম লিখলেন ক্যাপিটাল লেটারে, দেখুন সব ক্যাপিটাল লেটার লিখতে বলছে, ডেট অফ বার্থটা লিখলেন, এজ কত বয়স হচ্ছে 1/1/2021 অনুসারে সেটি এখানে লিখলেন। যদি এজ ক্যালকুলেট করতে না পারেন তাহলে গুগলে গিয়ে আপনি এজ ক্যালকুলেটার লিখবেন, আর যেটা প্রথমে আসবে সেটাতে ক্লিক করে আপনি এজ ক্যালকুলেট করে নেবেন। এজ ক্যালকুলেট করার আগে এই ডেটটি দেখে নেবেন যে কোন ডেট পর্যন্ত এজ ক্যালকুলেট করতে হবে। তারপর চলে আসি ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড, ডিভোর্সি বা উইডো তিনটির মধ্যে একটি ক্লিক করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দেবেন। অ্যাড্রেস সম্বন্ধে আমার কিছু বলার নেই, কারণ আপনারা অ্যাড্রেস নিজের অ্যাড্রেস নিজেরাই লিখবেন। কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার যেটা হচ্ছে আপনার সেটা লিখবেন, যদি ঘরের মধ্যে আলাদা কোনো নাম্বার থাকে সেই নাম্বারটা লিখবেন, ইমেল আইডি যদি থাকে তো ইমেল আইডি লিখবেন। ইমেল আইডি কীভাবে করতে হয় বন্ধুরা যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। আর একটি ভিডিও নিয়ে চলে আসবো কীভাবে ইমেল আইডি করতে হয়। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে কিছু যদি পাস করে থাকেন তাহলে এখানে সেটা লিখবেন, আর ডিগ্রি ডিপ্লোমা লিখবেন, কোন সালে পাস করে সেটা লিখবেন, কত বছরের ডিউরেশন ছিল সেটা লিখবেন, পার্সেন্টেজ অফ মার্কস কী আছে সেটা লিখবেন, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি আপনাদের টাইপ থাকে কম্পিউটার থাকে তো সেগুলো লিখে দেবেন। তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তিনটি ল্যাঙ্গুয়েজে যদি আপনার বলতে, পড়তে এবং লিখতে অসুবিধা না হয় তাহলে এখানে সেই ক্লিকগুলো দিবেন, যেটাতে বলতে অসুবিধা সেটা আপনি ক্লিক দিবেন না। এখানে আপনি ডকুমেন্ট কী কী দিচ্ছেন সেটা এখানে ক্লিক করে দিবেন, ইয়েস অর নো লিখবেন, আর ডকুমেন্টের ফটোকপি আপনি ক কপি দিচ্ছেন সেখানে এটা লিখে দিবেন, এখানে সিগনেচার করবেন, এখানে ডেট প্লেস দিবেন, দিয়ে পরে আপনারা নিজে গিয়ে পরে জমা দিয়ে আসবেন শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে। দেখুন এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে, টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, শিলিগুড়ি, 7340001। 3/11/2021-এর মধ্যে এটি পৌঁছাতে হবে, এবং 4:30 পর্যন্ত টাইম আছে লাস্ট। তো বন্ধুরা জলদি যান গিয়ে পরে ফর্মটি ফিল আপ করুন এবং এটা জমা দিয়ে আসুন। পরবর্তী নোটিফিকেশন যদি কিছু জানতে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কোনো নোটিফিকেশন যদি কিছু থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা জানতে পেরে যাবেন, আর সেই অনুসারে কাজ করবেন। আপনারা আরও কিছু জানতে চান তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।